আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আলু দিয়ে একটা পিঠা বানাবো তো ভিডিওটা শেষ অব্দি দেখবেন কয়েকটা আলু আমি সিদ্ধ করে একদম ভর্তা করে নিয়েছি তো এই আলু ভর্তার সাথে আমি ময়দা মিক্সড করব তো পরিমাণ মতো ময়দা মিক্সড করবো যতটুকু লাগে ততটুকু তো আলু সাথে ময়দা মাখিয়ে নিলাম এবার ছোটো ছোটো করে লাড্ডু বানিয়ে নেব এই দেখুন ছোটো ছোটো লাড্ডু বানিয়ে নিলাম এই লাড্ডুগুলোকে ভাজবো একদম ডিপ ফ্রাই যাকে বলে তারপর শিরাতে দিয়ে দেবো চিনির শিরা তো শিরা কিভাবে বানায় সেটা আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি ঠিক সেইভাবেই আমি শিরা তৈরি করেছি এই দেখুন আমার শিরা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুর লাড্ডুগুলো পনেরো থেকে বিশ মিনিট এইভাবেই আমি লাড্ডুগুলোকে ফুটিয়ে নেব শিরাতে তারপর নামিয়ে নেব তো আজকে আরেকটা পিঠা তৈরি করবো বাঁধাকপি শাকের পিঠা তো আমি আগেই বাঁধাকপি শাক বানিয়ে নিয়েছি এবার পুরি যেভাবে বানাই সেইভাবেই আমি রুটি বানিয়ে নিয়েছি তো রুটির ভিতরে এইভাবে আমি পুর ভরে নিচ্ছি বাঁধাকপি শাকের পুর এইভাবে আমি সবকটি বাঁধাকপি শাকের পিঠা তৈরি করে নেব ভালো করে মুখটা বন্ধ করে দেব আর যেই তেলে আমি আলুর লাড্ডুগুলো ভাজা করেছি সেই তেলেই ভাজা করে নেব এই দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে সবকটি করে নেব খুব একটা সময় লাগে না যদি আগে থেকেই বাঁধাকপি শাকটা তৈরি থাকে তো ভাজা হয়ে যাচ্ছে আমি আগে কিছু ভাজা করে নিয়েছি তো রেডি হয়ে গেছে বাঁধাকপি শাকের একটা পিঠা জানি না এই পিঠাকে কে কি নামে চিনে তবে আমি তো বাঁধাকপি শাকেরই পিঠা বলি তো কমেন্ট করে বলবেন আপনারা কি বলেন খেতে দারুণ সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে আমার আলুর পিঠাও তৈরি দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও দারুণ মজা হবে তো বন্ধুরা যদি আমার এই পিঠাগুলো ভালো লাগে এই পিঠার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখন পৌষ মাস শুরু হয়ে গেছে পিটাপুলির উৎসব ঘরে ঘরে তো আমারও আজকে থেকে স্টার্ট হলো তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে বা